াইকুম আসসালাম ওর তো মাসুম যা ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছে মুর্শিদাবাদ ভালো কাজ বেদা থাই কেন ভালো কাজ কেমনে ভালো ভালো কাজ তখনই হয় যখন ইমানের ভিত্তি ইমান নিয়ে কেউ করে বেঈমান কোনো কোন কাজ করলে কাজটা যতই ভালো সেটা ভালো হয় না আল্লাহ কবুল করেন না দুই নম্বরে কাজটা আল্লাহর জন্য হতে হবে তখনই কাজটা ভালো তিন নম্বর নম্বরের তরিকা হতে হবে রসুলের তরিকা না হলে কাজটা ভালো না আল্লাহর কাজ আল্লাহর ইঞ্জিনিয়ারের প্ল্যানিং অনুযায়ী করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাজে আপনি নিজের প্ল্যান দিয়ে দেবেন তো আল্লাহ নেবেন না এটা ভালো না এটাই হলো বেদাত এই দুজন আল্লাহ নবী বলছেন ই ওমর নতুন নতুন তোমরা দিনের মাঝে কিছু আবিষ্কার করো না ফিন্না কুল্লা মহাদাসীন বিদা ও কুল্লা বিদা আতীন দল কুল্লা দরাতীন ফিন্নার নতুন আবিষ্কার সেটা পদভস্ট পদভস্ট জাহার্নাম মানে আমিল আমলা আল্লাহ আমা ফহরাত যে কেউ যে এমন কোনো কাজ করবে যেটা আমাদের শরীয়তে নেই সেটা তার সংখ্যাই হোক সেটা তার পদ্ধতিতে হোক সেটা তার নিয়মে হোক সেটা তার স্বভাবে হোক যেটাই হোক সেটাই হলো বিধাত কাজেই যেহেতু আল্লাহর কাজ আপনি আর আমি করবো সেটা আল্লাহ অ্যালাউ করবে না তার আমাদের নিয়মে সেটাই এই জন্যই বেদাত আর শয়তানের কাছে সবচেয়ে প্রিয় ঘণা হলো বেদাত কারণ বেদাত করলে মানুষ শিরকে যাবে কুপুরে যাবে আর বেদাত বেদাতই বেদাত থেকে কোনোদিন তোবা করবে না কাজেই গান বাজনা বা খারাম কাজ করা পাপ তার চাইতে বড় পাপ হলো কি বেদাত করে কারণ আল্লাহ দিন পরিপূর্ণ করেন নাই রাসুল কি পরিপূর্ণ দিন দেন নাই যে আপনি আবার নতুন করে বানাবেন দিবেন তা হবে না আপনাকে একটা ইঞ্জিনিয়ার প্লান দিয়েছে আপনি নতুন করে এক ইঞ্জিনিয়ার প্ল্যান ঢুকিয়ে দিলে হবে হবে না এই জন্যে ভালো কাজেই আল্লাহর জন্য করা কিন্তু আল্লাহ করতে পারে না এই রসুলের তরি নাই সেটাই হলো বেদাল এবং জঘন্য পাপ এমনকি চুরি ডাকাতি কোন খারাপ ব্যবচারের চাই তো জঘন্য পাপ এটা